আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে এই শীততে বাচ্চা কাচ্চা নিয়ে কি যে একটা অবস্থা মানে এটা বলার মতো না যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন কাপড় চোপড় কোনো কিছু তো সুখ না আর এরকম বাচ্চারা তো এক জায়গায় থাকেও না এরা সারা দিন এই পেশাব করতেছে এই পানি ধরতেছে এই এটা নোংরা করতেছে কাপড় খাবার দিলে জামা টামা বইরা ফেলতেছে এগুলো পরিষ্কার করলে আর সুখ না মানে কি যে একটা অবস্থা আমি বুঝতে পার পারতেছি তো তুরাজের কাপড় তাজওয়ার এর কাপড় সব সবকিছু মিলে একদম সুখাই না কাপড়গুলা সাধে দেওয়ার পরেও কারণ নাই সুখাবে কিভাবে আর এদিক দেয় তো কিছু গরুর মাংস অর্ডার করছিলাম এটাও চলে আসে বাসায় তো আজকে আর যাইতে পারি নাই যাই আনতে পারি নাই এর জন্যই ফোন দিয়ে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠাই যে আমার জন্য কিছু মাংস পাঠাই দিয়ে তো বলার পরে ভাই আবার সুন্দর করে বাসায় পাঠাই দিয়েছে উনি সবসময়ই বাসায় পাঠায় ফোন দিলেই খুব ভালো মাংসগুলা দেয় আমারে তো অনেক পরিচিত অনেক বছর ধরে যেহেতু ওনার কাছ থেকে আনা হয় ফোন দিলেই মাংস পাঠাইয়ে দেয় বাসায়ই তো আজকের মাংসগুলাও খুবই সুন্দর তো আমি হাতে মাখাইয়ে বসাইয়ে দিতেছি এমন ভালো মাংস কিন্তু রান্না করতেও ভালো লাগে তো ওই দিনও মাংস দিছে এত ভালো ছিল মাংসগুলো আজকের মাংসগুলাও ভীষণ সুন্দর তো পিঠার বাবাও বলতেছে অনেক ভালো হয়েছে মাংসগুলা এরপরে এগুলা আমি হাতে মাখাইয়ে বসাইয়ে দিতেছি এখন প্রেশার কুকারে দিয়ে দিব প্রেসার কুকারে দিয়া তারপরে কিছুক্ষণ কষাইয়ে নিব এরপরে পাতিলে দিব এই যে পাতিলের মধ্যে ঢাইলে দিছি এখানেও কিছুক্ষণ কষাবো কষানোর পরে তারপরে গরম পানি দিব দিয়া ঝোল দিব তো মাংস কিন্তু আমার একদমই সিদ্ধ হয়ে গেছে আর আলু দিয়ে যেহেতু কষাইতেছি আলু ডাউ নতুন আলু না এগুলোও নরম হয়ে গেছে তো আমি এখন এখানে গরম পানি দিব গরম পানি দিয়ে ঝোল দিয়ে রান্না করে নিব আর গরু মাংস রান্না করতে গেলে আমার মানে সময়ই লাগে না আমার কাছে মনে হয় কারণ প্রথম অবস্থায় তো একটু প্রেশার কুকারে দেই তারপরে আবার প্রেশার কুকারে কষাইয়া টষাইয়ে এরপরে আবার পাতিলে দেই পাতিলে দেওয়ার পরে এই কিছুক্ষণ বেশিক্ষণ লাগে না আর কি অল্প কিছুক্ষণ কষায় এরপরে ঝুল দিয়ে দিলেই বাস রেডি হয়ে যায় গরুর মাংস তো আমারও মাংস রান্না করা রেডি হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে গরু মাংসটা যেটা বলার মতো না একদমই অন্যরকম হয়েছে আর খুবই মজা হয়েছে আর আমি এটাতে একটা মশলা দিই আর কি হাতে বানাইয়ে রাখি তো এই মশলাটা দেওয়ার পরে মাংসটা অন্যরকম একটা মানে টেস্ট হয় মজা হয় তো এখন খাবারগুলো বাইরে নিতেছি টেবিলে পিথার বাবা উইঠা বলতেছে যে এখনও তোমার খাবার দাবার হয় না হয়ে গেছে তো এক পোলাও রান্না করছিলাম এক পাশে পোলাও দিয়ে দিছিলাম চুলায় আর এক পাশে গরু মাংস তো দুইটা পাশাপাশি একসাথেই হয়ে গেছে আর এদিক দিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা এই তো পিঠার আব্বু একটা ঘড়ি অর্ডার দিছিল এটা যে স্মার্ট ঘড়ি যেটা আর কি স্মার্ট ওয়াচ এটা অর্ডার দিছিল তো এটা অর্ডার দেওয়ার পরে এক কাহিনী আমার ছেলে এটার খবর জানার পরের থেকেই মানে সে এমন কান্নাকাটি শুরু করছে যে তার এখনই ঘড়ি চাই তো যাই হোক তারপরে আবার তার বাবা যে অর্ডার করলো তার জন্য তো আগে যদি জানতো তার আব্বু হয়তো বা এটা প্রকাশি করতো না যে একটা ঘড়ি অর্ডার গোপনেই নিত তো এটা বলাতে তার মানে একদম দৌড়াদৌড়ি কান্নাকাটি দোকানে গেছে গা আমি খুঁজ যা পাই না কি এক অবস্থা করছে আজকে আমার ছেলে যে বলার মতো না আর এদিক দিয়ে বিকালবেলায় আমি কিছু নাস্তা বানাইতেছি তো অনেকদিন যাবো চিতল পিঠা শুটকি পড়্তা ধনিয়ার পাতা ভর্তা খাইতে মন চাইতেছে তো আজকে বানাইয়ে ফেলছি আজকে বানানোর কারণও আছে কারণ যেহেতু গরু মাংসটাও রয়ে গেছে ভাবলাম যে আজকে এই সময় এটা খাওয়ার মিস করা যাবে না তারপরে ছুটকি আনছি নিচে সবজিওয়ালা আসছিল তো ওনার কাছ থেকে শুটকিও নিছি সুটকি নেওয়ার পরে এখন ভর্তা বানাইলাম এরপরে ধনিয়ার পাতা ভর্তা বানাইলাম এখন কিছু চিতই পিঠা আর চাপড়ি পিঠা বানিয়ে নেব তো প্রথমটা আমার দেওয়া হয় নাই এটা আমার ভালোও লাগে নাই হয়েছিল না তো যাই হোক দ্বিতীয় ওটা খুবই সুন্দর হয়েছে এটা হয়েছে আরেকটু হবে হইলে পরে তারপরে উঠাবো আর কি তো আমাদের নাস্তা বিকাল বেলার জন্য খুবই মজাদার আর অন্যরকম একটা নাস্তা হয়েছে সবাই ভালো থাকবেন সবার সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ